প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন এলপিগাস নিবেদিতা আমার আমিতে। আমি সারিকা। আজকে আমাদের সাথে এমন গুণী একজন অভিনেত্রী উপস্থিত আছেন যাকে পর্দায় দেখলে আমাদের মনে হয় গার্ল নেক্সট ডোর। সদা হাস্যজল এই মানুষটি তার দক্ষ অভিনয় এবং স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে আমাদের মনে একটি আলাদা জায়গা করে নিয়েছেন। আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমাদের সাথে আজকে আছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। কেমন আছেন আপু? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমেই বলতে চাই আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আমরা জানি যে এই লাস্ট টু ইয়ার্স ধরে অলমোস্ট কোভিড সিচুয়েশন যাচ্ছে, কাজ এমনিতেই সবাই অনেকে করছে না, কম হচ্ছে, আপনি অনেকদিন ধরে কাজ করছেন না, তো এখন যে কাজের পরিস্থিতিটা আছে এবং অনেক নতুন ডিরেক্টর এসেছে, কাজের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেই বিষয়ে আপনার আউটলুকটা কী? কাজ, হ্যাঁ, কোভিডের শুরুতে কাজ একেবারেই বন্ধই তো ছিল। বেশ কয়েক মাস আমরা ভয়ে কেউ আসলে কাজ করতে পারি, তারপর আস্তে আস্তে আসলে কাজে সবাইকেই ফিরতে হয়েছে যারা রেগুলার কাজ করে। আর এখন তো নিউ নর্মাল লাইফে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পেরেছি আসলে এই করোনাটা হয়তো আরও অনেক দিনই আমাদের সাথে থাকবে এবং তার মধ্যে দিয়েই আমাদেরকে আসলে জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশের অর্থনীতিটাকে সচল রাখতে হবে, তার জন্য আমাদেরকে কাজ করতেই হবে। নতুন, হ্যাঁ, কাজ, হ্যাঁ, আমার মাঝখানে কিছুদিন কাজ অনেকই কম করা হয়েছিল, আর তারপর যেহেতু কোভিডের সিচুয়েশনের জন্য একেবারেই বন্ধই করেছিলাম বেশ অনেক দিনই, তারপর আবার কিছুদিন হলো আবার আমি কাজ শুরু করেছি। আগের মতো যে একটা অনেক বেশি সেটা না, ডেফিনেটলি না, বেছে বেছে কাজ করছি। হ্যাঁ, বেছে বেছে আবার কাজ শুরু করেছি। আচ্ছা আপু, এখন তো নিশ্চয়ই নাটক বা ওয়েব সিরিজ দেখা হয়, তো এখন তো নিশ্চয়ই অনেকগুলো নতুন জেনারেশনের অভিনেত্রীরা চলে এসেছে বা অভিনেতারা, তো সেই কাজগুলো দেখে কি মনে হয়? খুব ভালো মনে হয়, খুবই ভালো মনে হয়। নাটক তো আছেই, নাটক আগেও ছিল, এখনও হচ্ছে, ওয়েব সিরিজ যেটা ওটিটি মানে যে প্ল্যাটফর্মটা, এটা আমাদের কাছে কিছুটা নতুন, এখন অবশ্য অনেক দিনই হয়ে গেছে। আমি তো খুবই আশাবাদী যে তোমার টেলিভিশনের পাশাপাশি ওটিটির যে নতুন প্ল্যাটফর্মটা সেখানে কাজের ক্ষেত্রে, এবং আমি খুবই এক্সাইটেড হয়ে আছি যে কবে আমি মানে এই প্ল্যাটফর্মের সাথে নিজেকে যুক্ত করতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু পার্সোনাল লাইফে আসি। এই কোভিডের মধ্যে বাসায় সময়টা কিভাবে কাটছে? এখন তো আসলে মানে আগে যেটা ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, এখন বলা চলে যে অনেকটাই আবার স্বাভাবিক জীবনে আমরা ফিরে গেছি। কোভিডের শুরুর দিকে তখন একেবারেই দেখা যাচ্ছে যে ঘর বন্দি, যেটা ঘরের মধ্যে তখন নতুন করে ভাবলাম যে আচ্ছা ঘর মানে থাকে না যে সব কিছুর পরে যে নিজের ঘর, নিজের মানে বাড়ি, যেটা একটা যে ফিলিংটা, যে ওইটা আসলে আবার নতুন করে অনেক উপলব্ধি করে মানে সবাই করেছে, আমিও করেছি, যে আসলে সব কিছুর পরে নিজের পরিবার, নিজের ঘর, এটা সব থেকে শান্তির জায়গা, শান্তির জায়গা। এবং আমরা জানি যে আপনি ভাইয়ার সাথে প্রায় সময় ঘুরতে যেতেন দেশের বাইরে বা বিভিন্ন জায়গায়। ঘুরতে যেতাম মানে আমার হাজবেন্ডের ওর অফিসের কাজ থাকে, অনেক সময় দেশের বাইরে মিটিং থাকে, কনফারেন্স বা অনেক ধরনের কাজ থাকে, তখন দেখা যাচ্ছে যে ওর হয়তো আমি সাথে যাই, ওর যখন কাজ শেষ হয়ে যায় তখন আমরা একটু এক্সপ্লোর করি আর কি ওই জায়গাগুলো। আচ্ছা, এবার যদি আমি জানতে চাই যে ভাইয়ার রিয়াকশন কি যখন অভিনেত্রী সুমাইয়া শিমুকে দেখে স্ক্রিনে? ও রিয়াকশনটা তো ওই মনে বলতে পারবে ভালো, তবে আমার মনে হয় যে ও বলে তুমি তো অ্যাক্টিং করো না, তুমি তো যাই, তুমি যেভাবে বাসায় কথা বলো ওইভাবেই, সুপার ন্যাচারাল আসলে, মানে ও সেটাই বলে যে তুমি তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তুমি এইভাবে যদি হাসলে তো এভাবেই হাসো, ঝগড়া করলে তো এভাবেই ঝগড়া করো, সেটাই বলে আর কি, যে মানে মনে হয় না যে তুমি খুব একটা এক্সট্রা কোনো এফোর্ট দাও অ্যাক্টিংয়ে, আমি বললাম যে না এত সোজা না, ওরকম দেখতে ওরকম মনে হয়, আসলে কাজ করতে আসো তখন বুঝবা যে কেমন এটা কষ্টের কাজ। এবার যদি আমরা একটু সম্পর্কের শুরুতে চলে যাই, প্রথম পরিচয়টা হয়েছিল কীভাবে এবং কোথায়? প্রথম পরিচয় আসলে ওরকম না, আমার বিয়েটা একেবারে অ্যারেঞ্জ ম্যারেজ, সো আমার বিয়ের আগে মাত্র একবার দেখা হয়েছে, তাই বিয়ের আগে মাত্র একবারই দেখা হয়েছে, এবং ওই দিনই আমাদের ফার্স্ট পরিচয়, মানে ফর্মালি থাকে না যে ফ্যামিলি থেকে ও এসেছিল আর আমার ভাবি আমার সাথে গিয়েছিল, জাস্ট ফর্মালি জাস্ট দেখা, তো এর
ওই দেখার পর আর আমাদের কখনো মানে এরপরেই ডিরেক্ট এনগেজমেন্ট। বাহ, মানে একদম প্রথম দেখাই দুজন দুজনকে পছন্দ হয়ে গেছে? পছন্দ আসলে আগে থেকেই আমার ফ্যামিলি থেকে অলমোস্ট মানে করেছে। তখন আমি আসলে তখন খুব ব্যস্ত ছিলাম আমার পিএইচডির কাজ নিয়ে, তখন আমি রিসার্চের কাজ করছি, আমার বাসা থেকে তো অনেকদিন ধরে বলছে বিয়ে, আমি না না আমার এখন সময় নেই বিয়ে করার, তো অনেকদিন ধরে বলেছে আমি পাত্তা দিইনি। তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমার দরকার নেই, তুমি যাও আজকে দেখা করে আসো। এরপরে দেখা করে আসলাম, তারপরে যে তোমার অমুক দিন তোমার এনগেজমেন্ট। সো আমার আর ওই ওই মানে সুযোগই ছিল না যে, না তারপর আমি বলছি না যে আমার মানে ইচ্ছার বিরুদ্ধে দিয়েছে সেটা না, তবে মানে ওরকম যে খুব মানে পরিচয় বা ওরকম সেটা না, আমাদেরটা একেবারেই বলা চলে সেই আগে অ্যারেঞ্জড ম্যারেজ যেটা বলে সেটা একেবারেই। আচ্ছা এই যে আপনি বলছিলেন তখন আপনি পিএইচডি করছিলেন, অলরেডি তখন ব্যস্ত ছিলেন অভিনয় নিয়ে, পাশাপাশি পড়ালেখাটা একদম সফলভাবে করে গেছেন, সেটার পিছনে সিক্রেটটা কি, কিভাবে ব্যালেন্স করেছেন সেটা আমরা জানবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। আমার ভাইয়া কিছু ছবি তুললো, পাঠিয়ে দিলাম শখ করে, ওরাই তখন ওরা মানে সিলেক্ট করলো কি কি করলো, ছবি টবি তুললো, তো ওইখান থেকে কত 7 না 8 নাম্বার আমি বললাম, 1 নাম্বার 2 নাম্বার না। দর্শক, ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে পড়াশোনা এবং অভিনয় দুটাকে পাশাপাশি সুন্দর মতন ব্যালেন্স করে গেছেন, পিএইচডি পর্যন্ত করেছেন, সেটা কিভাবে পসিবল? আসলে একটা মানুষ চাইলে কিন্তু মানে সে যদি অর্গানাইজড ওয়েতে সব কিছু করে, আমার মনে হয় একজন মানুষের পক্ষে অনেক কিছুই করা সম্ভব। আমি যেহেতু অ্যাক্টিংটা অনেক আগে থেকে করি, অনেক ছোট বয়স থেকেই আমি করি, তো আমি তখন তখন থেকে আমি কিন্তু সব কিছু ম্যানেজ করেই করার চেষ্টা করেছি, মানে আমি এমনভাবে করেছি যাতে একটার জন্য আরেকটা হ্যাম্পার না হয়। অভিনয়টা আমি অনেক ভালোবাসি, আর পড়াশোনা তো পড়াশোনাই, এটার তো আর কখনো সেকেন্ড থট মাথাতেই আসে নাই যে পড়াশোনাটা ছেড়ে দিয়ে শুধুমাত্র অ্যাক্টিং করব, বা এটা কখনোই আমার মাথাতেই আসেনি। আর সেটা মাথাতে আসলেও এটা আমার ফ্যামিলির জন্য এটা কোনোদিনই সম্ভব হতো না আর কি। তো এ কারণে আমি কাজগুলো ওভাবেই চেষ্টা করেছি যে করার জন্য, যে আমার যাতে আমি পড়াশোনাটা এবং অ্যাক্টিংটা দুইটা যেন আমি প্রপার ওয়েতে করতে পারি। আমি ইনফ্যাক্ট সবসময় মোটামুটি গোছানো আর কি, আমি আমি যে কোনো কাজ যখন করি তখন অনেক আগে থেকেই সব কিছু আমি মানে শুটিং যখন করি তখন শিডিউলগুলো, যেমন আমি কখনো এখন পর্যন্ত আমার কোনো ডায়েরি বা নোটবুক বা কোনো কিছু আমাকে মেনটেন করতে এখন পর্যন্ত হয় নাই, আমার একবার উই করি আচ্ছা ওটাই আমার মনে থাকে। তো ওই ওইভাবে আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ আসলে ক্যারিয়ারই একমাত্র তার জীবন না, আবার যে সব কিছু বাদ দিয়ে আমি যে শুধুমাত্রই একদম ঘরে বসে থাকবো, আমার আর অন্য কোনো নিজস্বতা বলে কিছু থাকবে না, সেটা না, সব ব্যালেন্সড ব্যালেন্সড করে একটা মানুষ চলতে পারাটাই মানে উচিত। আচ্ছা আপনার সাবজেক্ট কী ছিল পিএইচডি? আচ্ছা আমার টপিকটা ছিল শিল্প ও আর্থসামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা। বাহ, আচ্ছা এই সাবজেক্টটা কেন চুজ করলেন? সাবজেক্টটা চুজ করার পেছনে আসলে আমার যিনি টিচার গাইড ডক্টর আফসার আহমেদ, যিনি কিছুদিন আগে গত হয়েছেন আমাদের মাঝে, উনি এখন আর নেই। আসলে আমি যেহেতু অ্যাক্টিং করি আগে থেকে এবং আমি একজন নারী অভিনেত্রী অভিনয় শিল্পী, সো সব কিছু মিলিয়ে আমরা ডিসাইড করলাম, এই কারণে আমার গাইড স্যার উনিও বললেন যে যেহেতু তুমি অভিনয় করো সো তোমার জন্য একটা অন্য মানে সাধারণ অভিনয় করে না এরকম একটা স্টুডেন্টের থেকে তোমার জন্য অ্যাক্টিংয়ের এই বিষয়গুলা ভেতরে মানে পিএইচডি করা মানে তো অনেক রিসার্চের বিষয়, অনেক কিছু নিয়ে গবেষণা, অনেক যেহেতু তুমি ভেতরের অনেক কিছু জানো সো তোমার জন্য এটা করা অনেক ইজি হবে, এবং তোমার তুমি করলে অনেক ভেতরের অনেক বিষয় তোমার লেখার মাধ্যমে বের হয়ে আসবে, তোমার রিসার্চের অংশ হয়ে থাকবে, এটা সারা জীবনই মানুষ দেখতে পারবে, এ কারণে আসলে এই। আর তুমিও করতে মানে বললো যে যেহেতু তুমি যদি রিলেটেড হয় তাহলে কাজটা করতে তুমিও উৎসাহিত বোধ করবে, সো সব কিছু মিলিয়ে আসলে এই টপিকটা বেছে নেয়। আচ্ছা এই পিএইচডি করার সময় যে জার্নিটা ছিল সেটার মধ্যে আমি শিওর যে অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে বা কোনো না কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, এমন কি কিছু আমাদের সাথে শেয়ার করা যায়? চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে যে আমার যে টপিকটা আমি কথা বললাম সেটা হচ্ছে, সেটা মানে এর আগে কখনো এই টপিক নিয়ে কার মানে কেউ কখনো কাজ করেনি আর কি, টেলিভিশন অভিনয় শিল্পী অভিনেত্রী
এটা এটা নিয়ে বাংলাদেশের বাংলাদেশের টেলিভিশন অভিনয় শিল্পে অভিনেত্রীদেরকে নিয়ে কোনো কাজ আমি যখন করেছি তখন পর্যন্ত হয়নি। তো এটা ছিল আমার আসলে সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ একটা রিসার্চের কাজ করতে গেলে আসলে অনেক ডকুমেন্টস দরকার হয়, হ্যাঁ, অনেক ওখানে রেফারেন্স দিতে হয়, অনেক কিছু। তো আমি যখন কাজ করতে গেলাম, আমি মানে মানে এমন কোনো লাইব্রেরি বা এমন কোনো জায়গা নাই যে আমি মানে খুঁজতে খুঁজতে আমি হয়রান, যে মানে কোথাও কোনো কিছু পাচ্ছি না। তো একটা এত বিশাল একটা রিসার্চের কাজ আসলে কোনো ধরনের কোনো রিসোর্স মানে ছাড়া করা, এটা ছিল আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। তবে খুশির বিষয় এটা যে আমি যে কাজটা করেছি সেটা আমি বলছি না যে এটা অনেক আপ টু দ্য মার্ক, আমি সেটা বলছি না। তবে যত যেটাই হয়েছে না কেন, যাই হয়েছে না কেন, সেটা একেবারে আমার মৌলিক কাজ। এবং পরবর্তীতে কখনো যদি কেউ কাজ করতে চায় এই বিষয়ের উপরে বাংলাদেশে টেলিভিশন নাটকের অভিনয় শিল্প অভিনেত্রীদেরকে নিয়ে, তাহলে হয়তো আমার গবেষণাপত্রটা হয়তো তাদের কাজে লাগবে। আর যেহেতু আমি একজন অভিনয় শিল্পী, তো আমারও ভালো মানে লাগে যে না, আমি অভিনেত্রীদেরকে নিয়ে একটা কাজ করতে পারলাম, এটা একটা ভালো লাগা বিষয়। আর আমি যখন যেহেতু বললাম যে কোনো ডকুমেন্টস ছিল না, আমার যেটা করতে হয়েছে, আমার যারা কো আর্টিস্ট মানে সেই একদম সিনিয়র মানে বলবো ফেরদৌসী আন্টি থেকে শুরু করে, যেহেতু আমার ওরকম কোনো ডকুমেন্টস ছিল না, আমি পার্সোনালি আসলে তাদের সাথে যে আমি টাইম পিরিয়ড ভাগ করে নিয়েছিলাম একদম সেই ফেরদৌসী আন্টিদের থেকে, তারপর সুবর্ণা আপা, বিপাশা আপু, সমী আপু ওনাদের, তারপর তারিন আপু, মানে আরও যারা আমাদের সময়ে বা আমাদের আমার পরেও যারা তখন চলে এসেছে, সো আমার সবার সাথে আমার দেখা যাচ্ছে আমি ইন পার্সন তাদের সাথে আমি কথা বলে বলে বিভিন্ন কিছু শেয়ার করতাম, তাদের কাছ থেকে অনেক কিছু মানে ইন্টারভিউ আকারে বা গল্পের আকারে, সো তারাও অনেক বিষয় আমার সাথে শেয়ার করতো। সো এটা ছিল আমার একটা খুব মানে ভালো এক্সপিরিয়েন্স, ডেফিনেটলি। বাহ, চমৎকার। আচ্ছা, আপু ডিরেকশনের কি কোনো প্ল্যানিং আছে? এখন পর্যন্ত আপাতত ডিরেকশনের কোনো প্ল্যান নাই, অ্যাক্টিংটা করতেই ভালোবাসি, সবসময় চেয়েছি মানে আগেও চেয়েছি যে কাজ করলে অ্যাক্টিংটাই করবো, এখনও ইচ্ছে। তবে জানি না আসলে ভবিষ্যতের কথা তো এখনও বলা যায় না, কখনো হতেও পারে যে হয়তো একটা সময় মনে হতে পারে যে না আমি এখন ডিরেকশন দিতে চাই, বাট এই মুহূর্তে ওরকম কোনো প্ল্যান নেই, এই মুহূর্তে অ্যাক্টিংটাই করার ইচ্ছা। আচ্ছা, এই যে বললেন অ্যাক্টিংটাই করার ইচ্ছা, এবং অ্যাক্টিং আপনি বলেছেন অনেক ছোটোবেলা থেকে করছেন, অ্যাক্টিং নিয়ে রিসার্চ করছেন, তো এবার যদি অ্যাক্টিং এর শুরুতে চলে যাই যে শুরুটা কিভাবে হয়েছিল এবং তখনকার জার্নিটা কিরকম ছিল বা সেই স্টার্টিং এর টাইমটা? শুরুটা ছিল তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি আর কি, তো আমি আসলে অ্যাক্টিং ছোটোবেলায় সব কিছুই করেছি, অ্যাক্টিংটা কখনো করি নাই। এছাড়া থাকে না যে ছোট বাচ্চা বয়সে সবাই যেমন স্কুলের জন্য মানে টিচার রেখে গান শেখা, নাচ শেখা, এটা সেটা সব কিছুই করেছি, বাট কখনো অ্যাক্টিং করিনি। তো আর আমি ওরকম অ্যাক্টিংয়ের জন্য মানে ক্যামেরার সামনে হয়তো দেখে আমাকে সবাই বুঝতে পারে না, খুবই স্পন্টেনিয়াস আমি ক্যামেরার সামনে, বাট ইন পার্সন কিন্তু আমি অতটা স্পন্টেনিয়াস না, হয়তো কিছুটা ইয়ে। সো অ্যাক্টিং হয়ে গেছে, আমি প্রথমে বিজ্ঞাপন করেছিলাম একটা ব্রিজ বিউটি সোপ নামে, প্রিয়জন নামে একটা পত্রিকা ছিল, তখন একটা ফটো জেনিক বা এরকম একটা কম্পিটিশন, তো কিছুই না, জাস্ট এমনিতে বাসা থেকে ছবি তুলে আর কি পাঠিয়ে দেয়, তো ওরকম স্বাক্ষরে তখন বেশ ছোট, তো আমার ভাইয়া কিছু ছবি তুললো, পাঠিয়ে দিলাম শখ করে, ওরাই তখন ওরা মানে সিলেক্ট করলো কী কী করলো, ছবি টবি তুললো, তো ওইখান থেকে কত 7 না 8 নাম্বার আমি বললাম, 1 নাম্বার 2 নাম্বার না, যাই হোক। তো ওইটা তখন ওখানে একটা আপু কাজ করতেন জিনাত নামে, ওই আপুটা উনি লেখালেখি করতেন, উনি আবার অ্যাডকমে কাজ করতেন। আচ্ছা, সো তখন ওনাদের আসলে ওই বিজ্ঞাপনের জন্য একটা একদমই ফ্রেশ একটা ফেস দরকার ছিল, তো আমাকে দেখে হয়তো তার মনে হয়েছে যে এটার জন্য, তখন উনি আমাকে বললো যে তুমি করতে চাও, হ্যাঁ করতে চাই, তারপরে আর কি ওভাবেই আমি অ্যাডকমে গেলাম, অডিশন নিল, অডিশনের তো কিছুই বুঝি না, যাই হোক, তারপর অডিশন নিলাম মানে দিলাম, তারপর বোধহয় অডিশন দেওয়ার বোধহয় কয়েকদিনের মধ্যেই আমার শ্যুট করতে মুম্বাই চলে গেলাম। আচ্ছা, তো প্রথম শুরুটা হয়েছে হচ্ছে বিজ্ঞাপন দিয়ে মানে মডেলিং দিয়ে, তো অভিনয়টা কতদিন পরে শুরু হয়েছে? ওই কাছাকাছি সময়ে, কাছাকাছি একদমই কাছাকাছি সময়ে আমার আমার নাটক অভিনয়টা শুরু, এখানে আতর পাওয়া যায় নামে আমার প্রথম আমার জীবনে যে আমি একটি টেলিফিল্মে অ্যাক্টিং করেছিলাম, অরণ্য আনোয়ার ডিরেক্টর ছিলেন ওটার।
আচ্ছা, এই মুম্বাইতে যাওয়ার পরে সেই এক্সপিরিয়েন্সটা এবং প্রথম যখন নিজেকে পর্দায় দেখলেন সেই সময় আপনার অনুভূতিটা কী হচ্ছিল সেটা আমরা জানবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। সবসময় মনে হয় যে এটা আমি কেন এভাবে বললাম, এই এক্সপ্রেশনটা আমি কেন এভাবে দিলাম, এই কথাটা তুমি এভাবেও বলতে পারতাম। ফিরে এলাম বিরতির পর। যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে প্রথমবার যখন নিজেকে পর্দায় দেখলেন তখন অনুভূতিটা কিরকম হয়েছিল এবং মুম্বাইতে শুটিং চলাকালীন সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে যদি কিছু বলতেন। এখন হলে হয়তো হয়তো কিছুটা এক্সাইটমেন্ট কম থাকতো এতদিন কাজ করার পর বা বয়সের সাথে সাথে। তখন তো আসলে বয়স কম, সব কিছুতে অনেক বেশি এক্সাইটেড। তো এত 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 অ্যারেঞ্জমেন্ট ওখানে, যে এত বিশাল বাজেটের একটা কাজ ছিল, ওটা ইউনিলিভারের কাজ তখন, সো সব কিছু মিলাই আমি আমি খুবই মানে আমার কাছে একটা অন্যরকম মানে মনে হচ্ছিল যে থাকে না যে কি আছে, কোথায় আমি চলে এসেছি, কি হচ্ছে, তাও দেশের বাইরে অন্য আরেকটা দেশে এত হিউজ অ্যারেঞ্জমেন্ট ওখানে যাচ্ছে, প্রথম কাজ, অবিয়াসলি এক্সাইটেড থাকাটাই নরমাল। এক্স্যাক্টলি, হ্যাঁ, তখন আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম। নাটকে যখন অভিনয়, যেহেতু অভিনয়ে আপনার কোনো স্কুলিং ওই সময় ছিল না, তো তারপরে যখন নিজের অভিনয় দেখলেন স্ক্রিনে নাটকে তখন কি মনে হয়েছে? আসলে যখন শুরু করেছি তখন অ্যাক্টিং তো আমার অ্যাক্টিংটা আসলে করতে করতে শেখা, টু বি ভেরি অনেস্ট, আমি মানে শিখে এসে করার সৌভাগ্য আমার হয়নি। তো প্রথম প্রথম এখনও, সেটা প্রথম বলে না, এখনও আমি যখন আমার নিজের কোনো অভিনয় আমি স্ক্রিনে দেখি আমার এখনও শুধুমাত্র খুঁতটাই চোখে পড়ে, ঠিক আছে, মানে সব কিছু সবসময় মনে হয় যে এটা আমি কেন এভাবে বললাম, এই এক্সপ্রেশনটা আমি কেন এভাবে দিলাম, এই কথাটা তো আমি এভাবেও বলতে পারতাম। কিন্তু আমার আমি আবার খুব আগে থেকে, অনেকে থাকে যে আগে থেকে খুব রিহার্স মানে প্ল্যান যে আচ্ছা এই লুকটা এখানে দেব, এই ক্যামেরাটা, আমি আবার ওরকম না, আমি হচ্ছে একদম ইনস্ট্যান্ট, যেটা আমার ভেতরে আসে ওই ডায়লগ বলতে বলতে আমি যেটা ফিল করি ওই সময় আমি ওটাই ডেলিভারি দিই, হয়তো দেখা যাচ্ছে অন্য শটে আমি আরেক রকম ডেলিভারি দিই। তো এই কারণে যখন আমি পরবর্তীতে হয়তো দেখি আমার নিজের অভিনয়, সেটা শুরুতেও যেটা ছিল এখনো যে শুধুমাত্র খুঁতই চোখে পড়ে আমার। আসলে আপনি অনেক বেশি ভালো অভিনেত্রী দেখে আপনি শুধু খুঁতটাই আপনার চোখে পড়ে, কিন্তু দর্শকদের আমার মনে হয় না সেটা চোখে পড়ে। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই যে আপনার ছোটবেলায় শৈশবটা কোথায় কেটেছে, বাবা মার সাথে সময়গুলো কিরকম কেটেছে? শৈশবে আমি যেমন ছোটবেলায় একটু মুখচোরা টাইপের ছিলাম, কিছুটা ইন্ট্রোভার্ট, কিছুটা না ভালো ইন্ট্রোভার্ট ছিলাম, মানে বাসায় সব থেকে ছোট, আর বাসায় খুব একটা বেশি মানে সবার সাথে যে অনেক মিশতে পারতাম সেটা না। কয়জন ছিল? আচ্ছা, আমার হচ্ছে তিন ভাই বোন, আমরা আমরা দুই বোন, এক ভাই সবার বড় বোন, তারপরে ভাইয়া, আমি সবার ছোট। আচ্ছা, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অবশ্যই আদরেরই ছিলাম, এখনো আছি, কিন্তু থাকে না যে অন্য বাচ্চাদের মতো যে ছোটবেলায় অনেক খেলাধুলা করা বা অনেক বেশি চঞ্চল, ওই জিনিসটা আমার মধ্যে অনেক কম ছিল। দেখা যাচ্ছে বাসায় কেউ আসলে আমি যে রুমের মধ্যে দরজায় আটকে বসে থাকতাম, কারণ যে গেলে তো অনেক কথা বলতে হবে আমাকে, অনেক কথা বলতে হবে মানে গল্প করতে হবে মানুষের সাথে। তো যারা আসলে আমাকে ছোটবেলা থেকে চেনে তারা অনেকেই খুব মানে অবাক, আমি যখন অ্যাক্টিং শুরু করলাম খুবই অবাক হয়েছে অনেকে যে আমি কিভাবে এত কথা বলি ক্যামেরার সামনে, এটা আমি নিজেও একটু নিজেও আমি অবাক হয়েছি যে আমি নিজেও মানে বুঝতে পারি নাই যে হয়তো অ্যাক্টিংটা তো আসলে অনেক মানে থাকে না যে অনেক ধরনের অনেক ক্যারেক্টারাইজেশন অনেক কিছু অনেকে, এই জিনিসটা আমার আগের মানে আমি যেমন ছিলাম তার সাথে খুব একটা যায় না, তারপরে হয়তো সামহাও হয়তো ছিল ভেতরে সেটা। আচ্ছা, মা বাবা সম্পর্কে কিছু জানতে চাই? আমার বাবা এই মুহূর্তে বেঁচে নেই, উনি এই প্রায় চার পাঁচ বছরের মতো উনি আমাদের মাঝে নাই। আর মা আছেন, ভালোই আছেন, সুস্থ আছেন। আর আসলে যেটা হয়েছে যে বাবা মার কথা তো আর মানে বলে আসলে এক কথায় বলাও যায় না, তবে কাজ করা, অ্যাক্টিভ এই যে থাকা, এই জিনিসটা আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি, আমার বড় বোনের কাছ থেকে দেখে শিখেছি, যে কীভাবে আম্মাকে দেখেছি যে কীভাবে একাই পুরা সঙ্গে দেখা, আমার বাবা চাকরির জন্য অনেক সময় দেখা যাচ্ছে অন্য জায়গায় থাকতে হতো, আম্মার তখন পোস্টিং অন্য জায়গায়, আম্মার হয়তো তখন সবাইকে আমাদের
আম্মাকেই ম্যানেজ করতে হতো, ভাই বোনদের দাদু দাদিদেরকে। হ্যাঁ, তো তখন আমি দেখে শিখেছি যে কিভাবে একজন মানুষ চাইলে সবকিছু ব্যালেন্স করতে পারে। সো এই যে ব্যালেন্সের যে বিষয়টা, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর বাবার কাছ থেকে যে জিনিসটা আমি পেয়েছি, সেটা মানে আমি চেষ্টা পেয়েছি আমি বলবো না, মানে আমি চেষ্টা করি, সেটা হচ্ছে অনেস্টিটা। আমার বাবা অসম্ভব, তার মানে একটা কথা, মানে আমার বাবা বলতে আমার চোখে খুব অনেস্ট একজন মানুষ। সো আমার 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 ভেতরে যদি কিছুটা অনেস্টি থেকে থাকে, সেটা আমার বাবার কাছ থেকে আমি হয়তো পেয়েছি। আচ্ছা আপু, এবার আমি যদি জানতে চাই যে যেই সুমাইয়া শিমুকে আমরা সবসময় স্ক্রিনে দেখি, আপনার সবগুলো কাজে একটা আলাদা একটা রিদম আছে এবং একটা ম্যাজিক আছে, সেটার পেছনের রহস্যটা কি? এবং আমি যদি আরও জানতে চাই যে আপনি নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? ম্যাজিক যেটা বললে, এটা আমি আসলে জানি না। ম্যাজিকটা আমার মনে হয় এই যে তুমি বললে, এটা একটা আমি কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। আমার সবসময় চেষ্টাটা ছিল এবং আমি অসম্ভব সিনসিয়ার কাজের ব্যাপারে, কাজটা আমার কাছে সবসময় ফোকাস। আমি সবসময় চেষ্টা করি আমি কাজটা ঠিক মতো করবো, বাকিটা আমাকে ওই কাজই আমাকে টেনে নিয়ে যাবে, আমাকে দর্শক ভালোবাসবে, এটার জন্য আমাকে এক্সট্রা অনেক কিছু করার প্রয়োজন নাই আসলে। আমাকে শুধু কাজটাই ঠিক মতো করতে হবে, সেটা আমি এখনও সেটা মেনটেন করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে এটাই আমার দিক থেকে, যদি তুমি বলো ম্যাজিক, আমি হয়তো ম্যাজিক হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমি যেটা করেছি মানে এই কাজটা করার চেষ্টা করেছে। ভবিষ্যতে কোথায় দেখতে চান নিজেকে? অভিনেত্রী থাকতে চাই আমি, অন্য যাই করি না কেন, অভিনেত্রী সুমাইয়া শিমু এই পরিচয়টা যেন সবার কাছে দিতে পারি, এটা আমার একটা চাওয়া। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। দর্শক, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আসলে আমি যা কিছু অবশ্যই আপনাদের কারণে, কারণ আপনাদের এই ভালোবাসাটা যদি না পেতাম, তাহলে হয়তো আমি যত চেষ্টাই করি না কেন, আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার, কিন্তু আপনারা সেটা সুন্দরভাবে সাদরে গ্রহণ করেছেন দেখেই আজকে আমি সুমাইয়া শিমু। আপনারা আশা করবো এরকম ভালোবাসা আমার জীবনে সামনে জীবনগুলোতে আরও আমার সাথে থাকবেন, এই ভালোবাসা নিয়ে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু। আমি শুরুতেই যেটা বলেছিলাম, হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং খুবই স্ট্রং পার্সোনালিটি একটা মানুষ, সেটারই রিফ্লেকশন আমরা আজকের শোতে পেলাম। দর্শক, সুমাইয়া আপুর জন্য অনেক অনেক শুভকামনা নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।